কষ্ট করে এসছেন এবং জেলাতেও যারা আছেন নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গাতে জলও জমে আছে তার মধ্যেও যে কষ্ট করে আপনারা ভার্চুয়ালি যারা আছেন বিএমএসপি থেকে শুরু করে বিএমএইচ সি থেকে শুরু করে এই চরি থেকে শুরু করে সকলে এখানেও যারা উপস্থিত আছেন এই চরি থেকে শুরু করে এমএস মনে হয় ভার্চুয়ালি আছেন ঢুকে গেল ট্যাবের টাকা বন্ধুরা ট্যাবের টাকা কিন্তু ঢুকে গেল তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা প্রচুর জনের কিন্তু ঢুকলো তোমাদের কাদের কাদের ঢুকে অবশ্যই কমেন্ট করো এবং যাদের যাদের ঢুকে তাদের তাদের কী চেক করতে হবে কখন পাবে তোমরা সবটা আজকের ভিডিওতে বলবো হ্যাঁ পুজোর আগে যদি ট্যাবের টাকা পেতে চাও কিন্তু ট্যাবের টাকা যদি পেতে চাও তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে সাবস্ক্রাইব করে রাখবে শুভ ক্লাসের ইউটিউব চ্যানেলকে আর প্রচুর 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 শেয়ার করবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুকে তোমাদেরকে কিছু কিছু তথ্য তোমাদেরকে প্রথমে বলবো যে সবার প্রথমে যে অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মেসেজ ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকার মেসেজ ঢুকেছে আমাদেরই মধ্যে অনেকজন ছাত্রছাত্রী যারা কিন্তু কমেন্ট করে বলছে রীতিমতো তাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে এবার আমরা ভোটিং সিস্টেম চালু করেছিলাম যে কাদের টাকা ঢুকেছে কাদের টাকা ঢুকে তোমরা কিন্তু ভোট দিতে পারো সরাসরি এবং সেই ভোটিং সিস্টেমে কি দেখা যাচ্ছে বা গেছে অলরেডি তো আমি দেখো এখানে প্রমাণসহ কালকে আজকে সকালবেলায় আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম প্রমাণ সহ এবং এখানে স্পষ্টত নিচে এলে তোমরা দেখতে পাবে এখন একটা ভোটিং হয়েছিল এবং এই ভোটিংয়ে তিন হাজার সাতশো জন ভোট করেছে তার মধ্যে সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট এই সিক্সটিন পার্সেন্ট বা সেভেন্টিন পার্সেন্ট ষোলো জন কিন্তু পেয়ে গেছে টাকা আর পায়নি শতাংশ যেটা স্বাভাবিক হয়েছে দেখো একটা কথা বলি আহ নাইনটি পার্সেন্ট জায়গায় কিন্তু এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই কারণে কিন্তু টাকাটা পাওয়া যাচ্ছে না বন্যা পরিস্থিতি যতক্ষণ না পুরোপুরি ঠিক হবে কখনোই টাকা ফ্লোতে সবার একসাথে টাকা আসবে না অনেকের টাকা ঢুকেছে আবার অনেকের ঢোকেনি তো এখানে একটা বড় কন্টারিক্টির তথ্য আছে দেখো বলছি অন্যদিকে আগের বছরের চোদ্দ নম্বর কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু দিয়েছিল তোমরা সকলেই জানো তো এবারেই কিন্তু দেরি হচ্ছে তার কারণ অনেকের টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে নি এবার কেন ঢোকেনি ব্যাঙ্কিং প্রবলেম এবার বল বোঝো ব্যাপারটা টাকা পেমেন্টের পর অনেক ছাত্রছাত্রী মোবাইল বা ট্যাব এই মুহূর্তে কিন্তু কিনতে পারবে না কিনলেও বিল কেনার বিল জমা দিতে পারবে না তাই রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না বলেই অনুমান করা হচ্ছে তো বন্যা পরিস্থিতির জন্য কিন্তু কিছু ছাত্রছাত্রীদের টাকা কিন্তু এখনও অবধি আটকে রয়েছে যেটা কিন্তু খুবই ভাইরাল এই মুহূর্তে এক্সাম বাংলা নিউজটা বেরিয়েছে ওয়েব পোর্টালে প্রমাণ সহ তোমাদের আমাদের দেখিয়ে দিলাম তো বন্যা পরিস্থিতি ঠিক হলে প্রত্যেকে কিন্তু ইচ অ্যান্ড এভরিওয়ান টাকা পেয়ে যাবে যারা যারা পেয়েছ খুব ভালো বেস্ট অফ লাক বা সত্যিকারে পুজোর আগে খুবই পেয়ে উপকার হয়েছে আর যারা যারা পাউনি তারা ওয়েট করো আপডেটগুলো দেখতে থাকো আমাদের চ্যানেলে ওরা কিন্তু পেয়ে যাবে পুজোর আগে হোক বা পরে পাবেই পাবে টাকা কিন্তু কেটে কেটে আসছে তো অনেকেরই কিন্তু এই যে এতজন ভোট করেছে যে পেয়েছি আমরা এটা তো মিথ্যে কথা বলছি না এক কি দুজন মিথ্যে কথা বলতে পারে তিনজন মিথ্যে কথা বলতে পারে কিন্তু দশ বারো পনেরো কুড়ি জন একসাথে তো আমি কাউকে শিখিয়ে রাখিনি আমার কমেন্ট করো এসে বলো যে তোমাদের টাকা ঢুকেছে অনেকেরই কিন্তু টাকা ঢুকেছে এবং ব্যাংকের থেকে কিন্তু মেসেজ এসেছে এবং এটা কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু হিসাবে কোনোরকমভাবে শিক্ষা তরফ থেকে শিক্ষা দপ্তরের তরফ থেকে তোমাদেরকে বলেনি তো তরুণের স্বপ্নের টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে তরুণের স্বপ্নে স্কিমের টাকা এবং যেটা মুখ্যমন্ত্রী বলেছিল যে টাকাটা কিন্তু ঢুকবে তোমাদের অবশ্যই কিন্তু প্রচুর জনের ঢুকেছে কমেন্ট করেছে ঠিক আছে সে লিখছে যে আমার টাকা ঢুকে গেছে সবাই চেক করো তো বন্ধুরা এ হয়তো বা মিথ্যে কথা বললো তোমাদের অনেকের মতে ধরো এ মিথ্যে কথা বললো মানে এ হয়তো ইচ্ছা করে বলছে যে এ টাকা ঢুকেছে কিন্তু এ একা কিন্তু এই কথাটা বলেনি এই কথাটা কিন্তু প্রচুর জন বলেছে ঠিক আছে তো আমি নিচে আসবো অনেকে লিখেছে এখনো টাকা পাইনি অনেকে অন্যান্য কমেন্ট করেছে কিন্তু এই সমস্ত বেকার কথা আন্দোলন আমার কথা ঠিক আছে ট্যাবের টাকা অনেকের কিন্তু ঢুকে গেছে ঠিক আছে অনেকের আর পুজোর আগেই ঢুকেছে ঠিক আছে ক্লাস টুয়েলভে ঢুকেছে যেমনটা অনুমান ঠিক আছে তেমনই ঢুকেছে যে আমার টাকা ঢুকেছে দশ হাজার টাকা এই যে দেখো এখানে আমি তোমাদেরকে একেবারেই মিথ্যে কথা বলবো না এই যে অমিতের ঢুকে গেছে আমার টাকা ঢুকেছে দশ হাজার টাকা আমার দাদা ঢুকেছে টাকা তারপর তারপরে হচ্ছে তোমার অনেকগুলো অনেকের এরকম হয়েছে অনেক বিভিন্ন জেলা থেকে আমাকে মেসেজ করে পাঠিয়েছে সেগুলোর আমি স্ক্রিনশট পাঠাবো এখানে দেখো লিখেছে একজন লিখেছে শেয়ার আলাম লিখেছে ফাইনালি টাকা পেয়ে গেলাম তো এই এরা এরা মিথ্যে কথা কেন বলবে মেনলি এরা মিথ্যে কথাটা কেন বলবে আমি হয়তোবা আগে দেখিনি বাট এরা মিথ্যে কথাটা কেন বলবে এরা তো মিথ্যে কথা বলবে না ঠিক আছে একজন লিখেছে আমার আবার লিখেছে দেখো আমার হাজার টাকা ঢুকে গেছে ঠিক আছে তো অনেকে এরকম লিখছে যে এই তো দশ হাজার ঢুকেছে দশ হাজার ঢুকেছে এই যোগ তারপর অনেকে লিখছে দশ হাজার ঠিক আছে তারপর দেখো আজকে অনেকে লিখছে যে ট্যাবের টাকা আজকে ঢুকবে না এই কথাটা সত্যি অনেকের আজকে ঢুকবে অনেকের হয়তো কালকে বারোটার মধ্যে ঢুকবে কিন্তু অনেকে ঢুকে গেছে আমার তো টাকা ঢুকে গেছে এই যোগ ইউনিক সুপার লিখেছে আমার তো টাকা ঢুকে গেছে ঠিক আছে তো এই আবার একজন লিখেছে আমি এই সবে পেলাম দশ হাজার টাকা আমি সবে পেলাম দশ হাজার টাকা দেখো এরা এই সম্রাট স্মার্ট বয় আমির এরা মিথ্যে কথা তো একদমই বলবে না ঠিক আছে এই যে আরেকজন লিখেছে ট্যাবের টাকা ঢুকে গেছে দশ হাজার তো এর সাথে তেরো হাজারও অ্যাড করে একটা রিয়েলমির টুয়েলভ প্লাস ফোন কিনবে তো এই এই যে আরেকজন মেসেজ করেছে সঞ্জু সাহা লিখছে টাকা ঢুকে গেছে ঠিক আছে তো অনেকেরই কিন্তু টাকা ঢুকেছে তোমাদেরকে তোমাদের বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমি মেসেজগুলো তোমাদের তোমার সাথে দিলাম এই আরেকজন লিখেছে আমার টাকা ঢুকেছে আরেকজন লিখেছে দেখো ইউনিক সুপার লিখেছে আমার টাকা ঢুকে গেছে ঠিক আছে আরেকজন লিখে দেখো শ্রীকান্ত মাহাতো লিখেছে আমার টাকা ঢুকে গেছে তো এরকম প্রচুর জন রয়েছে যাদের কিন্তু টাকা আমাদের ঢুকে ঢুকেছে এই যে ফাইনালি আজ ঢুকে গেল আমরান রেজা আমরান রেজা লিখছে তো তারপর এরকম অনেকেই কিন্তু প্রচুর জনের কিন্তু টুয়েলভের ছাত্রছাত্রীদের টাকাটা ঢুকেছে বেশিরভাগ এবং আজ মুখ্যমন্ত্রী কিন্তু লাইভে রয়েছে মুখ্যমন্ত্রী লাইভ থেকে যা যা বলবে সবটা তোমাদের বিস্তারিত জানাবো আজকে বৈঠক কিন্তু রয়েছে আবারও বৈঠক রয়েছে এবং প্রশাসনিক সভা রয়েছে এটা একটা রাজনৈতিক সভা কিন্তু রয়েছে সেখানেও তিনি যা যা বলবেন সেটা তোমাদের অবশ্যই দেখাবো এবং তোমাদের আর একটা কথা বলবো আমরা একটা ডেটা বের করেছি এবং এই ডেটাতে সম্পূর্ণ দেখা যাচ্ছে ক্লাস টুয়েলভের যেমনটা আমরা অনুমান করেছিলাম ক্লাস টুয়েলভের ছেলেরা আগে পেয়েছে ক্লাস ইলেভেনের ছেলেরা কিন্তু আস্তে 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 পেয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই একেবারেই ভেঙে পড়ো না ঘাবড়ে যেও না ট্যাবের টাকা কিন্তু তোমরা অবশ্যই পাবে ট্যাবের টাকা কিন্তু ব্যাঙ্কে ঢুকলো এবং ট্যাবের টাকা দেওয়া শুরু হলো দশ হাজার টাকা করে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু পাঠিয়ে দিয়েছে অলরেডি তোমরা কিন্তু এখানে স্ক্রিনশট বা মেসেজ দেখতে পাচ্ছ এরপর তোমাদেরকে আরও একটা ছোট্ট করে কথা বলি আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না প্রমাণে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে অনেকে প্রমাণ চাইছিলেন দেখো দশ হাজার টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং লেখা থাকবে অবশ্যই লেখা থাকবে কী লেখা থাকবে রুপিস দশ হাজার ক্রেডিটে টু অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে অ্যাকাউন্ট লিখে এবং এনএফটি এনএফটি করা হয় অবশ্যই প্রত্যেকের অ্যাকাউন্টে ইউটিআর নাম্বার থাকবে আরবিআই আর অবশ্যই এরিয়া সমস্ত কিছু থাকবে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স থাকবে নিচে তোমার ব্যাঙ্কের নাম থাকবে তো এটা একেবারেই মিথ্যে নয় প্রচুর জনের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে আমরা কিন্তু প্রচুর পোর্টালেও সেটা দেখতে পাচ্ছি আমার দুর্গা একাই মেতা আমার দুর্গা মাওবাদীদের একাই করেছে সিধে আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায় আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায়